আরব সাগরের মাঝে থাকা এক অসাধারণ এলাকা সুকাত্রা দ্বীপপুঞ্জ। পৃথিবীর অন্যান্য অঞ্চল থেকে যথেষ্ট আলাদা ভৌগোলিক পরিবেশের জন্য একে অ্যালিয়েন আইল্যান্ড বা ভিনগ্রহবাসীদের দ্বীপ নামেও ডাকা হয়। এই দ্বীপের কিছু অংশ দেখলে সত্যিই মনে হবে এটি যেন অন্য কোনো গ্রহ। কী কেন কীভাবে এই পর্বে জানব বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সুকাত্রা দ্বীপপুঞ্জ সম্পর্কে। আরব সাগরের মাঝে এডেন উপসাগরের প্রবেশদ্বারে সুকাত্রা দ্বীপপুঞ্জের অবস্থান। সোমালিয়া ও ইয়েমেনের মধ্যবর্তী সামুদ্রিক অঞ্চলে থাকলেও দ্বীপটি ইয়েমেনের অন্তর্ভুক্ত। সুকাত্রা দ্বীপপুঞ্জের অধীনে চারটি দ্বীপ আছে। দ্বীপগুলো হল সুকাত্রা, সামহা, দারসা এবং আবদাল কুরি। মূল দ্বীপটি বাদে অন্য দ্বীপগুলো খুবই ছোট। 2013 সালে ইয়েমেন সুকাত্রাকে আলাদা প্রদেশ হিসেবে ঘোষণা করেছে। এই প্রদেশের রাজধানীর নাম হাদিবু। সুকাত্রা নামটি এসেছে সংস্কৃত শব্দ সুখাদ্রা থেকে, যার অর্থ স্বর্গসুখ প্রদানকারী। প্রায় 2 কোটি বছর আগে অতিকায় মহাদেশ গন্ডোয়ানা থেকে দ্বীপটি আলাদা হয়ে যায়। এখানে প্রাপ্ত পাথরের নিদর্শন থেকে জানা যায় খ্রিস্টীয় প্রথম শতকের দিকে সুকাত্রা দ্বীপে গ্রিকদের পদচারণা ছিল। পরবর্তীতে আরব, রোমান, মিশরীয়, ইথিওপিয়ান এবং ভারতীয় বণিকেরাও এই দ্বীপে এসেছে। প্রাচীনকালে 100 বছর ব্যবসা বাণিজ্যের পথে যাত্রাবিরতির জন্য দ্বীপটি জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছিল। বিখ্যাত অভিযাত্রী মার্কোপোলো তার বই দ্য ট্রাভেলস অফ মার্কোপোলোতে এই দ্বীপের কথা উল্লেখ করেছেন। সুকাত্রা দ্বীপপুঞ্জের আয়তন 3,800 বর্গ কিলোমিটার। এখানকার সবচেয়ে বড় দ্বীপটির দৈর্ঘ্য 132 কিলোমিটার এবং প্রস্থ প্রায় 50 কিলোমিটার। এই দ্বীপের স্বচ্ছ নীলজল সাগর, সাদাবালির সৈকত, রুক্ষ পাহাড়, অসাধারণ গুহা এবং বিশাল বালির ঢিবির মিশেলে তৈরি হয়েছে অনন্য নয়নাভিরাম সৌন্দর্য। ঐতিহ্য আর সৌন্দর্যের কারণে 2008 সালে সুকাত্রা বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা লাভ করেছে। সুকাত্রা দ্বীপের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর অদ্ভুত রকমের বৃক্ষ। এই গাছ পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। এসব গাছের কারণেই মূলত সুকাত্রার নাম হয়েছে ভিনগ্রহবাসীদের দ্বীপ। ছাতার মতো আজব এই গাছের নাম ড্রাগন ব্লাড ট্রি। এসব গাছ প্রায় 1,000 বছর পর্যন্ত বাঁচতে পারে। ড্রাগন ব্লাড ট্রি থেকে লাল রঙের এক ধরনের আঠালো পদার্থ বের হয়, সে কারণেই এর এমন নামকরণ করা হয়েছে। এসব আঠার রং তৈরিতে এবং বার্নিশের কাজে ব্যবহৃত হয়। এখানকার আরেকটি আজব বৃক্ষ হল ডেন্ড্রোসিয়াস। এটি এক ধরনের শসা গাছ। অনিয়মিত আকারের কাণ্ডের এই গাছে হলুদ গোলাপি ফুল ফোটে। শুধু এই দুইটি বৃক্ষই নয়, সুকাত্রা দ্বীপে 825 প্রজাতির উদ্ভিদ আছে। তার মধ্যে 307 প্রজাতির উদ্ভিদই এই দ্বীপের বাইরে পৃথিবীর আর অন্য কোথাও দেখা যায় না। এগুলোর মধ্যে 3 ধরনের গাছ অতি বিপন্ন এবং 27 প্রজাতির গাছ বিপন্ন হবার পথে। শুধু গাছপালাই নয়, এই দ্বীপের প্রাণীগুলোও অদ্ভুত। সুকাত্রা দ্বীপে 31 প্রজাতির প্রাণীর দেখা পাওয়া যায়। সেসবের মধ্যে 29টি প্রজাতিই শুধুমাত্র সুকাত্রা দ্বীপে পাওয়া যায়। অর্থাৎ এই দ্বীপের 94% প্রাণী পৃথিবীর অন্য কোথাও নেই। সুকাত্রার প্রাণীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল পাবিহীন টিকটিকি, বেশ কয়েক প্রজাতির মাকড়সা এবং 3 প্রজাতির বিশুদ্ধ পানির কাঁকড়া। এছাড়া এখানে প্রায় 700 প্রজাতির মাছ এবং প্রায় 200 প্রজাতির পাখি আছে। বর্তমান পৃথিবীর সবচেয়ে দুর্গম জায়গাগুলোর মধ্যে সুকাত্রা দ্বীপ অন্যতম। সুকাত্রা যাওয়ার প্রধান ব্যবস্থা হল জাহাজ, কিন্তু জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত সাগরের উত্তাল আবহাওয়ার কারণে সুকাত্রার সাথে সকল জলযানের যোগাযোগ বন্ধ থাকে। মাত্র 2 দশক আগে রাজধানী হাদিবু থেকে 12 কিলোমিটার দূরে একটি বিমানবন্দর স্থাপিত হয়েছে। তারপর থেকে বছরের সকল সময়ে যাতায়াত করাটা অনেক সহজ হয়েছে। তবে দ্বীপের ভেতরে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য তেমন ভালো রাস্তা বা গণপরিবহন সুবিধা খুবই কম। দুর্গম এই দ্বীপ জুড়ে প্রায় 44,000 মানুষ বসবাস করে। এখানকার জীবনযাপন অত্যন্ত কঠিন। সুকাত্রা দ্বীপের জনগণের প্রধান পেশা সাগরে মাছ ধরা।
এছাড়া পশুপালন, খেজুর চাষ এবং মুক্তা আহরণ করেও অনেকে জীবিকা নির্বাহ করে। দুর্গম দ্বীপ হওয়ার কারণে এখানে খুব বেশি পর্যটক আসে না। খুব বেশি লোক আসতে পারে না বলে এর সৌন্দর্য অনেকটাই অক্ষত আছে। তবে দিনে দিনে ইকোট্যুরিজম অনেকটাই জনপ্রিয় হয়ে উঠছে। দ্বীপের লোকজনও এ ব্যাপারে খুবই বন্ধুবৎসল। ডাইভিং, সেইলিং এবং হাইকিংয়ের মতো অ্যাডভেঞ্চারের জন্য সাম্প্রতিক সময়ে দ্বীপটি নতুন করে সবার নজরে এসেছে। কি কেন কিভাবে নিয়মিত দর্শকদের জন্য সুখবর, দীর্ঘদিন থেকে আপনারা সপ্তাহে দুইয়ের অধিক ভিডিও দেখতে চাচ্ছিলেন। আপনাদের চাহিদার কথা মাথায় রেখেই কি কেন কিভাবে সহযোগী চ্যানেল কালো পিঁপড়া নতুন করে যাত্রা শুরু করেছে। ক্ষুদ্র চোখে বিশাল পৃথিবী দেখার এক ক্যানভাস কালো পিঁপড়া। এই চ্যানেলে প্রতি শনিবার রাত 10টায় নিয়মিত ভিডিও প্রকাশিত হচ্ছে। লন্ডন, প্যারিস, নিউ ইয়র্ক, সিঙ্গাপুর, হংকং সহ বিশ্বের বিখ্যাত সব শহরের ভিডিও আছে এই চ্যানেলে। বিশ্বকে জানার যাত্রায় কালো পিঁপড়ার সাথে যুক্ত হতে পারেন আপনিও। সেজন্য কালো পিঁপড়া চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে জানতে পারবেন।